দেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, লেখালেখি করেন এবং কি অভিযোগে তিনি জেলে গেছেন সেটি আপনারা জানেন। অভিযোগের যৌক্তিকতা নিয়ে অভিযোগ নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারপরও তিনি অভিযুক্ত এবং অভিযুক্ত থেকে এখনো পর্যন্ত পরিত্রাণ পাননি। আমার ভাই বসা আছেন গোলাম মাওলা রনি, আর আমার ডানে রয়েছেন আশরাফ কাসার, তাকেও আপনারা চেনেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন শোতে, তিনি রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করছেন। এর আগেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, এমনকি চ্যানেল আইতেও তিনি একাধিক টেলিভিশন শো উপস্থাপনা করেছেন, সাংবাদিকতা করছেন দীর্ঘদিন যাবত, লেখালেখি করছেন এবং জেল জীবন, কারাগারের জীবন, রাজনৈতিক হত্যাকাণ্ড এসব নিয়ে তার দীর্ঘ লেখা পত্রিকা এবং বই আকারে প্রকাশিত হয়েছে। আমার ডানে বসা আশরাফ কাসার, স্বাগত আপনাকে আমার অনুষ্ঠানে। প্রথম আপনি গোলাম মাওলা রনি, আপনাকেও স্বাগতম। আপনি একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আবার মুক্ত বাতাসে, আমার প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই, যে আমরা দেখলাম যে এই সরকারি দলের সংসদ সদস্যরা সাধারণত মানে মানুষ হত্যা করলেও তাদেরকে জেলে যেতে হয় না, আপনি গিয়েছেন, আর বিগত সরকার আমলে নাসিরুদ্দিন পিন্টু, বহুল আলোচিত আরেকজন রাজনীতিক এককালের ছাত্রনেতা, তাকেও জেলে যেতে হয়েছে। আপনার এবং পিন্টুর মধ্যে আপনি কি মিল খুঁজে পান? না, প্রথমত পিন্টু এবং আমার মধ্যে পিন্টু সাহেবের অপরাধ বা ধরন প্রকৃতি আমার আসলে অতটা মনে নাই। যেটা আমার মনে আছে সেটা হলো ওই সময়টাতে তাকে বলা হতো ঢাকা শহরে সন্ত্রাসের গডফাদার, টেন্ডারবাজি, সন্ত্রাস, বিভিন্ন মানুষকে ভয় দেখানো, চাঁদাবাজি, সমস্ত কিছু। তো এটা হলো আপনার তার বিরুদ্ধে ছিল, আমি ওই সময় যেটা পত্রপত্রিকে পড়েছি। আর আমার বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগটা হলো, আর আমার বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগটা হলো যে টেলিফোনে আমি জনৈক একটা টেলিভিশন অফিসে আমি হুমকি দিয়েছি, অর্থাৎ আগে সাংবাদিকদের সঙ্গে একটা অনভিপ্রেত ঘটনা, সেই অনভিপ্রেত ঘটনার পরবর্তীতে সেকেন্ড অনভিপ্রেত ঘটনা হলো যে আমি টেলিফোনে হুমকি দিয়েছি, এ কারণে আমার জামিন বাতিল হলো। জামিন বাতিল হওয়ার পরে আমি চলে গেলাম ভিতরে, ভিতরে চলে যাওয়ার পরে এরপর আমার নির্বাচনী এলাকায় তিনটি মামলা হলো। আমার রাজনৈতিক সহকর্মী, আমার শ্বশুর, বৃদ্ধ এবং বয়স্ক মানুষ, তারা সকলে মিলে গ্রামের একটা বাড়িতে গিয়ে 50-60 জন মিলে মানে ডাকাতি করেছেন এবং ওই থানাতে মামলা হয়েছে। সেই ডাকাতি করার কারণে, ডাকাতি করে 30,000 টাকার মতো তারা লুট করেছে এবং তারা চাঁদা চেয়েছিল নাকি 2,00,000 টাকা, এরকম একটা মামলা। এরপরে দ্বিতীয় একটা মামলা হলো যে আমি পিস্তল ঠেকিয়ে তার থেকে 13 মাস আগে জনৈক ব্যক্তির কাছ থেকে 30,000 টাকা লুট করেছি এবং সঙ্গেও আমার 30-40 জন লোক ছিল। আরও একটা মামলা হলো ওই আমি জেলখানা থাকাকালীন সময়, যে বছর দুয়েক আগে অজপাড়াগাঁয়ের একটা গ্রামের বাজারে প্রায় 200-250 লোক নিয়ে আমি একটা গ্রাম্য বাজারের দোকান লুট করেছি, ওখানে টাকার পরিমাণ উল্লেখ করা নেই, দোকান লুট করেছি। তো এই মামলার কারণে আমাকে দেখা যাচ্ছে যে ওই স্থানীয় কোর্ট থেকে জামিন দেওয়া হলো না, জজ কোর্ট থেকে জামিন দেওয়া হলো না, হাইকোর্ট থেকে দীর্ঘ প্রক্রিয়া জামিন নেওয়া হলো। তা সেক্ষেত্রে মানে আমার যে বিরুদ্ধে যদি আপনি যদি মূলত অভিযোগ ধরেন, তাহলে আমি অপরাধ হলো একজন ছিনতাইকারী, একজন দোকান লুটেরা, সংসদ সদস্য বলবো না, একজন দোকান লুটেরা এবং একজন ছিনতাইকারী, গ্রাম্য বাজার লুটকারী এবং 35,000 টাকা 40 জন মিলে লুটকারী। এবং আরও একটা আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি জানেন যে একজন সংসদ সদস্য যখন তার নির্বাচনী এলাকায় থাকে, সে এলাকার প্রথম ব্যক্তি, ফার্স্ট ম্যান, এবং তার সঙ্গে সবসময় পুলিশ প্রোটোকল থাকে, সে যেখানে যায়। তা আমি যে কাজগুলো করেছিলাম বা আমি যেই জায়গাগুলোতে গিয়েছি, সংগত কারণে সেই জায়গাগুলো যদি আমি গিয়ে থাকি, আমার সঙ্গে সবসময় পুলিশ ছিল, তো এই কাজের পুলিশ সাক্ষ্য ছিল অথবা ভাগিদার ছিল, অথবা পুলিশ যদি আমার সঙ্গে না গিয়ে থাকে তাহলে পুলিশ তার দায়িত্বে অবহেলা করেছে, অথবা আমি পুলিশকে ফাঁকি দিয়ে গোপনে গিয়ে এই চুরিচামারির কাজকর্ম করে আসছি। ফলে জেল জীবনে যখন ঢোকার পর থেকে আমাকে প্রচণ্ডভাবে অপমান এবং লাঞ্ছন আমাকে তাড়া করেছে এই কারণে যে মানুষ, কিছু মানুষ রাজনীতিতে স্বার্থ লাভের জন্য আসে, এটা যেমন ঠিক, কিছু কিছু মানুষ কিন্তু সম্মান লাভের জন্য আসে, মানুষ জন্য কিছু করার জন্য আসে। আমি 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 আপনি এই কথা বলবেন, কিন্তু আপনার কি মনে হয় যে, আমি নাসিরুদ্দিন পিন্টুর কথা উল্লেখ করলাম, আমার যদি মনে পড়ে যে তাকে তখন গণমাধ্যমের চাপে আসলে তিনি সরকারের বা সরকার প্রধানের অতটা বিরাগভাজন ছিলেন না, গণমাধ্যমের চাপে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন সরকার। তা আপনার সরকারের আমলেও কিন্তু সংসদ সদস্যরা যেসব অভিযোগ আপনি আপনার বিরুদ্ধে এই ধরনের ক্রিয়াকর্ম, এর চাইতে বড় বড় অভিযোগ আছে, এমনকি হত্যাকাণ্ডের অভিযোগ আছে, কাউকে কিন্তু কারাগারে যেতে হয়নি। তো আপনাকে কেন যেতে হলো বলে আপনার নিজের উপলব্ধিটা কি? আমার উপলব্ধিটা হলো যে প্রথমত যে আমার কাছে মনে হয় যে আমি নিঃসন্দেহে
যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের যে প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি ম্যানেজিং পাওয়ার বা তাদের যে নেগোশিয়েবল পাওয়ার এটা যেভাবে ছিল সেটা নিঃসন্দেহে আমার মধ্যে ছিল না। আমি তাদের তুলনায় অবশ্যই কম বুদ্ধিমান, আমি তাদের তুলনায় অবশ্যই নির্বোধ এবং আমি তাদের তুলনায় অবশ্যই বোকা। এবং এই সংসদ সদস্য একটা সরকারের দলের সংসদ সদস্য হিসেবে আমার যে ধরনের মিনস অ্যান্ড ম্যানার থাকা উচিত ছিল যে ম্যানার আমি রাখতে না পারার কারণেই দেখা গেল যে অন্য সবাই এখানে রক্ষা পেলেও আমি আসলে রক্ষা পেতে পারিনি। এটা আমার এক ধরনের দুর্বলতা এবং আমি সেই দুর্বলতার জন্য আসলেই অনুতপ্ত যে আমার আসলে আমি যদি ওই জিনিসগুলো না করার কারণে আমার কারণে আমার আমার দলকেও তো ই হয়েছে, কি হয়েছে, আওয়ামী লীগের এমপি। তা আমি যখন আমাকে একটা পুলিশ ভ্যানে করে চোর গুন্ডা বদমাশের মতন আমাকে নিয়ে যাওয়া হলো টেনে হিসড়ে, কিংবা আমাকে যখন একটা গারদের মধ্যে ঢুকানো হলো আশেপাশের সব চোর গুন্ডা বদমাশ হ্যান্ডকাপ পরা অবস্থায়, সেই ক্ষেত্রে লোকজন পয়েন্ট আউট করেছে এই আওয়ামী লীগের এমপি। তা আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনির সঙ্গে কিন্তু এসছে আওয়ামী লীগের এমপি, তাহলে আমি তো আসলে আওয়ামী লীগের এই ক্ষেত্রে আওয়ামী লীগের নামটাকেও আমি কলঙ্কিত করেছি। তো আমার এই নির্বুদ্ধিতার জন্য তো আমাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে। এরপর যখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলাম, সেখানের কথা আমি শুনতে আসছি, আমি আশরাফের মন্তব্য নিয়ে আসি। দর্শক আমার অতিথিদের বক্তব্য আপনারা শুনছেন, তাদের বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন এবং জানাবার জন্য তাদেরকে ভোটও করতে পারেন। ভোট করবার নিয়মাবলী বা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এবং ভোটের ফলাফল আর কিছুক্ষণ পর থেকে এই পর্দায় আপনারা দেখতে পাবেন, তৃতীয় মাত্রা শুনবেন এবং ভোটের ফলাফল দেখবেন। একইভাবে সরাসরি সকালে যখন অনুষ্ঠানটি প্রচারিত হবে তখনও ভোটের ফলাফল আপনারা দেখতে পাবেন। আশরাফ খাসার, আমি একটু আপনার কাছে জানতে চাইব, আপনার কাছে কি মনে হয় গোলাম মাওলা রনির গ্রেফতার এটি কি সরকার যেহেতু শেষ সময় এবং তার যে সাম্প্রতিককালে সরকার সম্পর্কে সাধারণ মানুষের যে পারসেপশন এবং তার একটা ফলাফল আমরা যেগুলো দেখলাম যে পাঁচটা সিটি কর্পোরেশন ইলেকশনে, সে কারণে সরকার কিছুটা নিজেকে রক্ষা করবার জন্য বা জনপ্রিয়তা ফিরে পাবার জন্য এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগী হলো কিনা, অথবা এটি হতে পারে যে তার বিরোধটা শেষ পর্যন্ত চূড়ান্ত অবস্থায় গণমাধ্যমের সঙ্গে যেহেতু বিরোধের একটা প্রশ্ন আছে গণমাধ্যমের কোনো চাপের কারণে তাকে গ্রেফতার করা হলো কিনা, আমি বা গণমাধ্যমকে সন্তুষ্ট করবার জন্য তাকে গ্রেফতার করা। গোলাম মাওলা রনি যখন মিডিয়ার সাথে ওই বিরোধে জড়িয়ে যান, বিশেষ করে যেটি ঢাকা শহরে ঘটে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্মীদের সঙ্গে, তার আগেও কিন্তু উনি মিডিয়ার সাথে আরো কিছু বিরোধে জড়িয়েছিলেন। আমার মনে হয়েছে ওই সময় মিডিয়ার এক ধরনের চাপের কারণেই সরকার বাধ্য হয়েছে তাকে গ্রেফতার করতে, এবং সেই সময় আমি এই মন্তব্য করেছিলাম যে সরকার গোলাম মাওলা রনি এক ধরনের স্কেপ গোট হচ্ছেন সরকারের জন্য, কেননা সরকার সুশাসনে, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটি হচ্ছে এই সরকারের সুশাসন। গোলাম মাওলা রনিকে গ্রেফতার করে সরকার হয়তো কিছুটা গেইন করতে চাচ্ছেন, কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকারের যে আরো বড় বড় সুশাসনের ব্যর্থতার নজির রয়েছে, পদ্মা সেতুর মতো একটি সেতু হতে পারল না একজন আবুল হোসেন মন্ত্রীর কারণে ইত্যাদি, এবং দুর্নীতি, এবং যেই শেয়ার মার্কেটের একজন হোতার কথা বলে গোলাম মাওলা রনি নিন্দিত হয়েছেন বা কিছু কিছু ব্যক্তির বিরাগ ভাজন হয়েছেন, নন্দিত হয়েছেন হয়তো অনেক দর্শকের কাছে, তার বিরুদ্ধেও কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে আমার মনে হয়েছে যে এখানে গোলাম মাওলা রনিকে আসলে লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারি দৃষ্টিকোণ থেকে, কিন্তু গোলাম মাওলা রনি মিডিয়ার সাথে যে বিরোধে জড়িয়ে গেছেন সেটিকে আমি অন্যভাবে বিশ্লেষণ করতে চাই, কারণ সেটি কত ছোট মাত্রায় আক্রমণ মিডিয়ার উপরে বা কত বড় মাত্রায় আক্রমণ, আমার কাছে এটা মিডিয়ার উপরেই আক্রমণ, এবং মিডিয়ার একজন মানুষ হিসাবে আমি মনে করি এটি করার আগে তার অনেক বেশি বিবেচনা করা দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে যে ওনার ব্যাপারে বলবো যে উনি যদিও বেশ কিছু উনি অনেক সুন্দর করে কথা বলেন, বিশেষ করে হাস্যরস করে করতে পারেন এবং শব্দচয়ন খুব সুন্দর, এবং উনি মানুষকে উনি যেটা বোঝাতে চান খুব সমর্থ হন, কিন্তু যেই তিনটি মামলার কথা বা বাজার লুট চাঁদাবাজি এগুলো বললেন তার আগেও কিন্তু তার বিরুদ্ধে ব্যাপার অনেকগুলো অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে পটুয়াখালীতে বা তার নিজের নির্বাচনী এলাকায় জমি দখল, নদী দখল, খাল দখল, বিদ্যালয় দখল করে কেন্দ্র স্থাপন ইত্যাদি। আমার মনে হয় যে রনির নিজের স্বার্থে, সরকারের স্বার্থে এবং মিডিয়ার স্বার্থে বা সুশাসনের স্বার্থে পুরো বিষয়টিরই খুব নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, কেননা এর সঙ্গে শুধু গোলাম মাওলা রনি একা জড়িত না, বাংলাদেশ আওয়ামী লীগ বলে একটি রাজনৈতিক দল জড়িত, এবং যেই রাজনৈতিক দলটা অন্য রাজনৈতিক দলের বেশি গণতান্ত্রিক বলে আমরা মনে করি, এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জড়িত, সেটি হচ্ছে সংসদ সদস্যদের আচরণবিধি, একজন সংসদ সদস্য আসলে কি করতে পারেন আর কি করতে পারেন না, উনি কতটা উন্নয়নের জোয়াল কাঁধে তুলবেন, কতটা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত দিবেন, উনি মিডিয়ার সঙ্গে কি ব্যবহার করবেন, উনি কি নদী দখল করবেন নাকি বাড়ি দখল করবেন নাকি হিন্দুদের সম্পত্তি দখল করবেন। এটি কিন্তু বাংলাদেশে আমার মনে হচ্ছে যে পরপর চারটি গণতান্ত্রিক সরকার যাওয়ার পরে
আমরা সংসদ সদস্যদের আচরণবিধি নিয়ে এখন খুব চিন্তিত হয়ে পড়েছি। এবং আমি আবারও বলছি, গোলাম মাওলা রনি হচ্ছেন উসিলা এই আলোচনার, কিন্তু এখানে আরো বড় বড় সংসদ সদস্য রয়েছেন যারা আরো অনেক বড় বড় অপরাধের সঙ্গে যুক্ত বলে আমরা শুনি। তাদের ব্যাপারে কিন্তু আমরা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখি না। এই ক্ষেত্রে হয়তো রনি সত্যি, উনি হয়তো ক্ষমতার ভেতরের যে কেন্দ্র আছে, ক্ষমতার ভেতরের যে সমীকরণগুলো আছে সেটি হয়তো উনি অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারেননি, কিন্তু যারা সেগুলোতে অভ্যস্ত তাদেরকে কিন্তু আমরা দেখি পার পেয়ে যাচ্ছেন অনেক বড় বড় অপরাধ করে। কেউ কেউ বলে থাকেন ক্ষমতা কেন্দ্রের মূল ব্যক্তিরা ওইসব অপরাধের এক ধরনের অংশীদার, এবং সেখানেই হয়তো আমাদের গণতন্ত্র একভাবে নিয়ন্ত্রিত হয়। কিন্তু যে জিনিসটি বলা দরকার সেটি হচ্ছে যে এই বিষয়টি পরিপূর্ণভাবে তদন্ত হওয়া দরকার। আমরা তার বিরুদ্ধে মন্তব্য করার আগে সত্যিই বুঝতে চাই, মিডিয়ার ঘটনাটি ভিন্ন, সেটি ক্যামেরায় ধারণ করা হয়েছে, অনেকে অনেকের মতো মন্তব্য করেছেন, কিন্তু একজন সংসদ সদস্য হিসেবে তিনি তার নির্বাচনী এলাকায় কি পরিমাণ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, আদৌ হয়েছেন কিনা, নাকি উনি কোনো প্রভাবশালী ব্যক্তির রসানলে পড়েছিলেন, নাকি সেটি একটি ওনার বিশ্লেষণ, হয়তো ওটি ঘটনা না, এই বিষয়গুলো জানা জরুরি। এই জন্য যে গণতান্ত্রিক শাসনে আমরা যখন ইতিহাসবিদদের মতো দেখতে চাইব, এই এই ব্যাপারটি কিন্তু জরুরি। আপনি নাসিরুদ্দিন পিন্টুর কথা বলছিলেন, উনি যখন বিএনপি শাসনামলে গ্রেফতার হয়, আমার মনে আছে ওই সময়ের কথা। আমরা তো খুব স্বল্প স্মৃতি ধারণ করি, আমরা অনেক সময় বর্তমানকে অনেক বেশি বড় করে দেখি। সেই সময় নাসিরুদ্দিন পিন্টুর গ্রেফতার কিন্তু অপরিহার্য হয়ে গেছিল। যে ধরনের বেপরোয়া সন্ত্রাসী জীবনযাপন বাংলাদেশের বা ঢাকা শহরকে ব্যস্ত করে তুলেছিল, এবং এমনই অবস্থা যে উনি কিন্তু এই সরকারের আমলেও জেলের ভেতরে রয়েছেন, উনিও কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কাজেই বাংলাদেশের সংসদ সদস্য কারা হচ্ছেন এবং তাদের প্রোফাইল কি, তাদের আচরণ কি, এটি কিন্তু আমাদেরকে চিন্তা। আরেকটি বিষয় বোধহয় এখানে যোগ করা দরকার যে তরুণদের উপরে আমরা খুব আশা করতে চাই, এবং তরুণ সংসদ সদস্য রাজনৈতিক যাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই হিসেবে আমি গোলাম মাওলা রনি সম্পর্কে আরো একটি কথা বলবো। আমি কিন্তু খুব পছন্দ করতাম বা এখনো করি যেভাবে উনি ক্ষমতা কেন্দ্রের ভেতরের তথ্য বাইরে পরিবেশন করেন, কোন কোন ব্যক্তি যে দৌড়ে অংশ নিতে পারেন মন্ত্রী হতে, এই তথ্যটি আমরা হয়তো গোলাম মাওলা রনির কারণে জানতে পেরেছি। এরকম কিন্তু অনেক তরুণ সাহসী সংসদ সদস্যকে আমরা দলের ভেতরে দেখতে চাই, যারা দলের ভেতরের খবরাখবর সমাজকে জানিয়ে দেন। গোলাম মাওলা রনি, আমরা একটু আলোচনাটা মানে কথার পিঠে কথা না বলে সাংবাদিক হিসেবে বিশ্লেষণ করুক, আপনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা এবং এই ঘটনাবলীর সঙ্গে আপনার সাম্প্রতিক যে জেল জীবনের অভিজ্ঞতা সেগুলোকে একটু মিলিয়ে আলোচনা করি। আপনি ঢাকা জেলের কথা বলছেন, নরমালি হলো ঢাকা জেলে যখন আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখলাম যে এখানে টোটালি একটা এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট এবং একটা সন্ত্রাসী চাঁদাবাজি, যত সব অপরাধীদের একটা আড্ডাখানা, এবং বিকেলবেলা ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় যখন গেলাম, তো সেখানে গিয়ে আমি বুঝলাম যে ওখানে যে একজন সংসদ সদস্য যে আমার পদ এবং পদবী আছে আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। অর্থাৎ আমাকে প্রায় টেনে হেঁচড়ে সেখানে নামানো হলো। এরপর আমাকে যখন এখানে দাঁড়িয়ে করে রাখা হলো, সেখানে অনেকগুলো ঢাকা শহরে ছিনতাইকারী বেশ কিছু হিজড়া ছিল। তো হিজড়া যখন ছিল তখন আমাকে আসলে একটা স্বাভাবিক পোশাকে দেখলো, স্বাভাবিক পোশাকে দেখে আমাকে তারা হয়তো মনে করলো যে সন্ত্রাসী বা মদন প্রকৃতির কিছু একটা হবে। কয়েকজন হিজড়া ওর মধ্যে শীষ দিল, শীষ দেওয়ার পরে আশেপাশে তারা ওই যে কারারক্ষী ছিল তারা আবার করলো হিজড়াদেরকে একটা লাথি লুথি মেরে দিল সেখানে। তো আমি এখন ভয় পাই, আমি হিজড়াদের এমনি খুব ভয় পাই, তাই ওখান থেকে পার হয়ে একটা ডিপটি জেলারের কাছে গিয়ে সামনে দাঁড়ালাম। 4-5 জন ডিপটি জেলার আছে, তো ডিপটি জেলাররাও ঠিক একজন সংসদ সদস্য সেখানে আছে, এখন কেউ আমাকে বসতে বলতেছে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাগজপত্র সেখানে সই করতেছি, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি অন্তর্দহনে ভুগছি যে আমি আসলে ছিনতাইকারী, আমি আসলে কি হিজড়া, কিংবা আমি আসলে কি ব্যক্তিত্বহীন এমন একজন অপরাধী হয়ে গেলাম যে ঢাকা জেলে এসে একটা সাধারণত ডিপটি জেলার আমাকে তার সামনে বসে আছে আমাকে বসতে বলছে না। এর মধ্যে আমার নির্বাচনী এলাকার একজন ডিপটি জেলার ছিলেন, উনি দৌড়ে আসলে উনি এসে কোথা থেকে একটা প্লাস্টিকের চেয়ার এনে আমাকে বসতে বললেন। যাই হোক, ওখানে ঘন্টাখানি থাকার পরে এরপর যখন আমাকে ভিতরে নেওয়া হলো, আমার সারা শরীর একেবারে যাকে বলে চেক করা হলো। কারণ ওখানে হয় কি, ইদানিং বিভিন্ন নেশাদ্রব্যের ভিতরে ঢুকে কেউ মুড়ির মধ্যে নিয়ে যায়, কেউ মুখের ভিতরে নেশাদ্রব্য নিয়ে যায়, তো ওইভাবে আমাকে ঠিক আমাকে স্ক্যানিং করা হলো সারা শরীর, এমনভাবে যেন আমি একেবারে পরিপূর্ণ একটা খুনি বা একটা অপরাধ জগতের এরকম একটা কিংবদন্তি হিসেবে ভিতরে ঢুকছি। তো এই যে জেলখানার যে এই যে অভিজ্ঞতা একটা মানুষ হিসেবে, আমার পদ পদবী হিসেবে, আর এমপি হওয়ার আগে ধরুন অপরাধের একটা ট্র্যাক রেকর্ড থাকে, নাসিরুদ্দিন পিন্টুর একটা ট্র্যাক রেকর্ড থাকে। আমি এমপি হওয়ার আগে একজন সাধারণ ব্যবসায়ী, ইসে জেনারেল মার্চেন্ট, সাধারণ ব্যবসায়ী হওয়ার আগে আমি আপনাদের সাথে সংবাদপত্র চাকরি করেছি, পুলিশের খাতায় আমার কত কর্মজীবন, আমি 87 সন থেকে সংবাদপত্রের সাথে জড়িত, একটা জিডি এন্ট্রিও তো কখনো হয়নি। হঠাৎ করে রাতারাতি কিন্তু কেউ কখনো ভালো মানুষও হতে পারে না, রাতারাতি ক্রাইমও করতে পারে না। তো এখন এই যে
আমাকে যে ওখানে যে ট্রিটমেন্টটা দেওয়া হলো আমি বুঝলাম যে এমপি হলে তো অনেকের ক্রাইম করবার মানে যেগুলোকে আমরা অপরাধ বলি সেগুলো করবার সাধ্যাদের জাগে বা তারা এবং খুব রাতারাতি কিন্তু জাগে আমাকে আমি আপনাকে এমপির ব্যাপারটা যেহেতু প্রসঙ্গে আসেন এমপি কি দু ধরনের এমপি এমপি পদ অত্যন্ত একটা এত বড় পদ রাজনৈতিক ভাবে যারা আসলে এখানে আসে বাই চান্স আমার মতো এমপি এদের সংখ্যা হলো হাজারে একজন কালে ভদ্রে মানে হঠাৎ করে নমিনেশন পেয়ে হঠাৎ করে এলাকা থেকে আলোড়ন সৃষ্টি করে এমপি হয়ে আসে আবার তারা কিন্তু অনেকে হারিয়ে যায় অনেকে সাস্টেইন করে কিন্তু নর্মালি যারা এমপি হয় তারা কিন্তু যুগের পর যুগ বছর পর বছর তাদের এলাকাতে ওই ধরনের পারিবারিক ক্ষমতা থাকে বিত্ত বৈভব থাকে সবকিছু থাকে তো তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকে এমপি হওয়ার আগে দেখা যাচ্ছে তাদের 300-400 মামলা তারা হ্যান্ডেল করে আসছে জেল জরিমানা করে আসছে তাদের জীবনটা এক ধরনের ফলে সেই এমপিদের সাথে আমার মতো এমপি বা মানে অন্য অন্য যারা ব্যবসা থেকে অন্য ট্রেড থেকে এসে এমপি হয়েছে তাদের সঙ্গে আসলে তুলনা করা যাবে না ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমাকে কেন নেওয়া হলো আমি বুঝলাম না আমাকে তিনটার মধ্যে ঢুকানো হলো তিনটার মধ্যে ঢুকিয়ে আমি সেখানে গেলাম যাওয়ার পরে ঘন্টা দিয়ে ঘন্টা খানেক আমি বসার সাথে সাথে আবার আমাকে বলা হলো যে আপনাকে এখন এখান থেকে চলে যেতে হবে কাশিমপুরে না ওখানে কেউ কিন্তু বলে না যে আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে আমরা জানি না আমরা জানি না তো আমি বললাম যে ইফতারের মাত্র আর আধা ঘন্টা সময় আছে তো আমি কি করে যাব তো বলে যে জানি না আপনাকে গাড়িতে বসে ইফতার করতে হবে তো আমার আসলে খুব ভয় হলো কেন হয় কি আমি তিন দিনের খুব ক্লান্ত মানে আমার ক্ষুধার্ত শরীর খুব ক্লান্ত এই অবস্থাতে গাড়িতে বসে আমার আমার ভয় হচ্ছিল যে কিভাবে ডিবি আমাকে অ্যারেস্ট করে একটা মাইক্রোবাসে করে দিয়ে গেল কিন্তু তারা আমাকে বললো যে আপনাকে নেওয়া হবে কভার ই ভ্যানে করে মানে প্রিজন ভ্যানে করে তো যাই হোক এরপরে আমি সন্ধ্যা পর্যন্ত কোনো মতো অনেক রিকোয়েস্ট করলাম তাদের হাতে পায়ে দিলাম ডিপটি জেলারদেরকে খবর দিলাম জেলার সাহেবকে খবর দিলাম কিন্তু কেউ আসলো না তখন অন্য অন্য যারা বন্দী ছিলেন তারা খুব রিকোয়েস্ট করলো যে ভদ্রলোক আসছে সে অন্তত ইফতারটা করে যাক এরপর সামহাও তারা দয়া করে আমাকে ইফতার করার অনুমতি দিলে ইফতার করার সঙ্গে সঙ্গে আমাকে কাশিমপুরে নিয়ে যাওয়া হলো আমি এগুলো সবই লিখছি আর কি তো কাশিমপুরে নিয়ে যাওয়ার পর কাশিমপুরে গেলাম সেখানে পরে চার ঘন্টার মতো আমার সেই জার্নির মধ্যে গেল কাশিমপুরে রাত 10টার সময় আমি পৌঁছলাম তো রাত 10টার সময় যখন হয় বিকেল 6টার মধ্যেই কারাগারের কিন্তু সমস্ত গেট বন্ধ হয়ে যায় খাবার নাই তো আমাকে যখন আমার সেই রুমের মধ্যে নিয়ে গেল মশারি নাই বিছানা নাই তারপর সে খাবার নাই দাবার নাই কোনো কিছু নেই আমি একদম এককভাবে দাঁড়িয়ে আছি কি করব সেহেরি খাবো কি বা রাতে খাবো কি আমি শুধুমাত্র ইফতার করেছি এই অবস্থাতে তখন আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কারা কারা থাকে তখন বললো যে এখানে জামাতের থাকেন মীর কাসেম আলী সাহেব থাকেন কারারক্ষী বললেন গিয়াসুদ্দিন আল মামুন সাহেব থাকেন ব্যবসায়ী তারপরে মীর কাসেম আলী সাহেব থাকেন এটিএম আজহার সাহেব থাকেন আর মাহমুদুর রহমান সাহেব থাকেন সব বিখ্যাত লোকজন তো আমি এর মধ্যে আমার আমি নিয়তির কাছে খুব বেশি মুহূর্তের ভিতরে পরাজিত হয়ে গেলাম দুটো কারণে যে আমি মুহূর্তের মধ্যে জানলাম যে যার সাথে আমার বিরোধ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক সালমান ইব্রাহিম অর্থাৎ আমাকে যে রুমে থাকতে দেওয়া হলো এবং যে খাটটাতে থাকতে দেওয়া হলো ঠিক ওই রুমে দুই নম্বর রুমে সুরমা সেলের 7 নম্বর সুরমা সেলের 2 নম্বর রুমে ওই সময় 111 সময় সালমান ইব্রাহিম সাহেব ঠিক ওই রুমে এবং ওই খাটটাতে ছিলেন তা আমি যখন ওখানে গেলাম আমি স্পষ্ট তার গন্ধ পাচ্ছিলাম আমার শরীরের মধ্যে তারপরে আমি এই যে নিয়তি যে কাকে বলে বলে যে আমি কেন এই রুমটা পেলাম আমাকে তো অন্য একটা রুম পেতে পারতাম এরপরে আমি যখন আপনার গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের নাম শুনলাম যে আমাকে তার তিনি আমার সঙ্গে আছেন আমার খুব মানে অন্তর্দহন হলো হ্যাঁ তারেক রহমানের বন্ধু শুধু তাই নয় আমরা যারা আওয়ামী লীগ করি আমরা গত 4.5 বছর তারেক রহমানের চাইতে গিয়াসুদ্দিন আল মামুনকে 10টা গালি না দিলে আমাদের পেটের ভাত হজম হতো না এবং আমরা অনেক কিছু না জেনেই সে কথাগুলো বলেছি বিভিন্ন রকম কথাবার্তা বলেছি এবং তার কাছে আমার থাকতে হচ্ছে তো জেলে যাওয়ার আগে কিন্তু আমাকে বিভিন্ন লোক বিভিন্ন ভয় দেখিয়েছে যে দেখো জেল কিন্তু অন্যরকম ওখানে টিজিং হয় ওখানে তোমাকে যদি মেরেও ফেলে তোমার সহবন্ধের তোমার আশেপাশে কিছু করে না তাদের সঙ্গে তোমার মিনিমাইজ করে চলতে হবে তোমাকে উঠতে বসতে লাঞ্ছিত করতে পারে তো আমার এখন এই যে আমার চারিদিকে প্রতিপক্ষ সমস্ত কিছুর মধ্যে তো আমি আসলে আমার জীবন নিয়েও একটা শঙ্কার মধ্যে পড়ে গেলাম এদিকে আমার রাত্রে নাক ক্ষুধায় আমার যন্ত্রণায় মরতেছি তা আমি অনেক কিছু করে যে ওনাকে কারারক্ষী বললাম যে আপনি কোনো মতে একটু গেটটা খুলে আমাকে একটু গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের কাছে নিয়ে যেতে পারেন তো অনেকক্ষণ চিন্তা করার পর তার দয়া পরবশ হয়ে তিনি আমাকে রাত 10টার সময় সেখানে নিয়ে গেলেন আমি তাকে সালাম দিলাম তো উনি প্রথমে মুখ ভার তারপর আমি বললাম যে ভাই আসলে কথা সত্য যে আপনার অনেক সমালোচনা করেছি টেলিভিশনগুলোতে তার সাথেও সত্যরে যে আমি আজ অসহায় অবস্থায় এখানে আসছি এখন আমি তো সারা রাত আসলে আমাকে থাকতে হবে আমাকে একটা বুদ্ধি দেন তো উনি উঠে আমার সাথে হ্যান্ডশেক করলেন এবং বলে যে ঠিক আছে এমপি সাহেব আপনি বিপদগ্রস্ত কোনো অসুবিধা নেই আপনি বিপদগ্রস্ত এবং আমি আপনাকে আওয়ামী লীগের এমপি হিসেবে নয় একজন বিপদগ্রস্ত ব্যক্তি হিসেবে করছি উনি আমার একটা মশারি দিলেন একটা বিছানার চাদর দিলেন মানে ওনার রুম থেকে কিছু খাবার দিলেন এবং সেহেরি দিলেন এবং বললেন যে কালকে সকালবেলা সব ঠিক হয়ে যাবে আপনারা আপাতত রাতেই থেকে থাকেন এই ওনার দয়া নিয়ে
আমাকে আসলে প্রথম রাত্রি যাপন হলো, অর্থাৎ পৌনে পাঁচটি বছর যাবৎ যাকে গালাগালি করেছি ঠিক তার সাহায্য এবং সহযোগিতা নিয়ে আমাকে সেই রাতে বাঁচতে হলো। এই হলো আমার জেল জীবনের প্রথম নিয়তি। আমরা আরো শুনবো আপনার অভিজ্ঞতা এবং সব হয়তো আমাদের জানা নেই, যা যেটি প্রশ্নের বাইরে থাকবে আপনার বলা মনে হবে ইন্টারেস্টিং, আপনি আমাদেরকে জানাবেন আমি আশা করবো। কাসার দুদিনের হরতালের মধ্যে আমরা এখন যখন রাতে কথা বলছি তখন হরতালের মধ্যে আছি আমরা, কাদের মোল্লা রায় এবং রায় নিয়ে কিছুটা বিতর্ক, বিশেষ করে রিভিউ পিটিশন করা যাবে কি যাবে না সেটি নিয়ে বিতর্ক আছে, এবং এখানে গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষিতে আইন বদলে অ্যাপিলেট ডিভিশনে যাওয়া, অ্যাপিলেট ডিভিশনের রায় এবং সেই রায়ের মধ্যে কিন্তু এক ধরনের ডিসপিউটের কথা আমরা জেনেছি যে পাঁচজন বিচারপতির চারজন একদিকে একজন ভিন্ন মত পোষণ করেছেন মৃত্যুদণ্ডের ব্যাপারে, এবং এই হরতালকে ঘিরে যা কিছু হলো গত দুদিনে, অনেক দিনের নীরবতার পরে জামাতের বিএনপির জামাতের এই হরতাল হলো, তো পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যে আবার কি সেই গত দু তিন মাস আগে যেরকম কয়েক মাস বাংলাদেশ উত্তপ্ত ছিল সেরকম উত্তপ্ত একটা পরিবেশের দিকে যাচ্ছে? আমার মনে হচ্ছে যে আমাদের রাজনৈতিক অবস্থা আরো বেশি সংঘাতমুখর হবে আগামী দিনগুলোতে, অনিশ্চয়তা আরো বাড়বে, এবং আপনি প্রথমত যেটি বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার সেটির কারণে কিছুটা হবে, কিন্তু মূলত হবে আমাদের ক্ষমতা হস্তান্তরের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমি একটু মানবতা বিরোধী অপরাধের বিচার বিশেষ করে কাদের মোল্লার চূড়ান্ত রায়ের ব্যাপারে বলি। প্রথমত হচ্ছে যে আমরা যারা প্রথমত বাংলাদেশে তো আসলে একাত্তরের অপরাধীদের নিয়ে দুইটি দলের দুই ধরনের মত থাকার কথা ছিল না, এটি দুর্ভাগ্যজনক। একটি দলকে আমরা দেখি ক্রমাগত নীরবতা পালন করছে, আরেকটি দলকে দেখি অপ্রয়োজনে রাজনৈতিক কথা বলছে বিচার নিয়ে। দুটি দলই এই বিচার প্রক্রিয়াকে মোটামুটি সমানভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাল্লা অবশ্যই বিএনপির ভারী, কেননা বিএনপির এই নীরবতা আসলে রাজনৈতিক প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে। এক, তাদেরকে বোল্ড হতে হবে, বলতে হবে যে আমরা জামাতের সঙ্গে রয়েছি। আরেকটা কিন্তু এই কৌশলী অবস্থান হচ্ছে কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে আমরা দেখাবো আমাদের আসল চেহারা, সেটি বিচার করব কি করব না তখন বলবো। আমার ধারণা বাংলাদেশের জনগণ এর চেয়ে ভালো কিছু আশা করে বিএনপির কাছ থেকে। আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলবো যে এই বিচার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে বিদেশি পর্যবেক্ষকদের প্রশ্ন রয়েছে, ইকোনমিস্টের মতো পত্রিকা প্রতি দু সংখ্যা পরপর এই বিচার নিয়ে কথা বলছে, কিছু মন্ত্রী রয়েছেন তাদের মৌলিক কাজ কি আমি জানি না, কিন্তু তারা রাজনীতি এবং বিচার প্রক্রিয়া নিয়ে কেন এত কথা বলেন বলতে বলতে এটাকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় তারাই নিয়ে যাচ্ছেন। কাদের মোল্লার ব্যাপারে এখন রিভিউ হবে কি হবে না, বিচার প্রক্রিয়া যা ডিকটেট করে আমার মনে হয় এইভাবে শেষ হওয়া উচিত, কেননা আমরা চাচ্ছি যে এই বিচারটা নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন তোলার সুযোগ না হয়, তাতে যদি বিচার প্রলম্বিত হয়, তাতে যদি বিচারের আরো পর্যায় অতিক্রম করতে হয় সেটিকে যেতে দিতে হবে। এবার রাজনৈতিক প্রশ্নটিতে আসি। রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে প্রথমত আওয়ামী লীগ এই বিচারের উদ্যোগ নিয়েছে এবং এই বিচারের কথা বলেই কিন্তু প্রায় 30% যুবকের বা তরুণের ভোট পেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এই বিচার নিয়ে এখন এক ধরনের কৌশলে নিজেই অবতীর্ণ হতে চাচ্ছে বলে মনে হচ্ছে। কেননা বিচার প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছিল এত ঢিমেতালে শুরু হয়েছিল, এটি কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচারের সরকারের ওয়ান অব দ্য প্রায়োরিটি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখিনি। এখন যেদিকে ঘটনা চলে যাচ্ছে তাতে হচ্ছে যে আগামী আপনি দেখেন এখনই তারা বলতে শুরু করেছে যদি বিচার বাস্তবায়ন করতে হয় আমাদেরকে ক্ষমতায় আনতে হবে। এটি কিন্তু খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনি 5 বছরে বিচার না করতে পারলে এবং অধিকাংশ মানুষের বিচার না করতে পারা এক ধরনের ব্যর্থতা। এই সরকারের বড় কোনো ব্যর্থতার সঙ্গে আমার ধারণা এটি যোগ হবে, আরো পদ্মা সেতুর মতোই একটি বড় মাপের ব্যর্থতা হবে, এবং রাজনৈতিক প্রশ্নে আওয়ামী লীগ এখান থেকে বেনিফিট নিতে চাচ্ছে এবং বিচারটিকে ঝুলিয়ে রেখে বিচারটি যেন তাদের নিয়ন্ত্রণেই ঘটে এরকম করে তারা বলতে চাচ্ছেন। আমি খুব নিশ্চিত না এই প্রশ্নে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আবার ভোট দিবে কিনা, কেননা ব্যর্থতার পাল্লা হলে ভোট নেগেটিভ হবে, আর যদি কিছু আশাবাদ দেখতে পারে সেটার সম্ভাবনা খুব ক্ষীণ, কেননা এমনিতে ইনকাম্বেন্সি বাংলাদেশে অনেক হাই, বাংলাদেশের সংস্কৃতিতে কিন্তু একটি দলকে দ্বিতীয়বার নির্বাচনের কোনো অভিযোগ নাই, এবং আইনি প্রশ্ন এবং রাজনৈতিক প্রশ্নে দুটোতেই সরকার কিন্তু লেজে গোবরে অবস্থায় চলে যাচ্ছে, যে কারণে বলছিলাম সংঘাত আরো বাড়বে। কারণ আপনি দেখুন যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য, কিন্তু ক্ষমতা হস্তান্তর তার মৌলিক কাজ, কিন্তু কেন বাংলাদেশে বিএনপি বা আওয়ামী লীগ যারাই ক্ষমতায় থাকে তাদেরকে ক্ষমতা নেশা পেয়ে বসে, একটা লোভ চলে আসে এবং এক ধরনের ভয় কাজ করে। লোভ হচ্ছে আবার ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকা অত্যন্ত মজার, যদিও আমরা মাঝে মাঝে তাকে দায়িত্ব বলি, প্রধানমন্ত্রীও বলতে চেষ্টা করেন, কিন্তু এর যে মজাটা আমরা টের পাই সেটা থেকে তারা নিজেদেরকে বিরত রাখতে চান না। আর ভয়টা হচ্ছে ক্ষমতা ছাড়ার পরে যে প্রতিক্রিয়া ঘটে, আমরা পরপর সবগুলো শাসনে দেখেছি, দেশ
ছাড়তে হয় কাউকে, কাউকে ওই জেলায় আর আমরা চার বছরে যেতে দেখি না, কাউকে কোমর সোজা করে দাঁড়াতে দেখি না, কাউকে আমরা দেখি দল পুনর্গঠিত হতেও তিন বছর লেগে যায়। কারণ হচ্ছে যে যারা ক্ষমতায় থাকেন তারা সুশাসনের এমন অভাবে আক্রান্ত হন। এই ভয় থেকে আমার ধারণা যে সংবিধানের নামে হোক যে নামেই হোক, বিএনপিও তাই করেছিল 2006 সালে 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, এই সরকারও তাই করছে। এটি অত্যন্ত অন্যায়। কারণ হচ্ছে যে আপনি সংবিধান সবকিছু মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, একটি সমাধানের পথ সরকারকেই উদ্যোগী হতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। বিরোধী দল অনেক কিছু দাবি করতে পারবে, কিন্তু এই অনিশ্চয়তার খেসারত দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে, এবং যারা ক্ষমতায় রয়েছেন মূল দায়ভার কিন্তু তখন তাদের ঘাড়ে পড়বে। কেননা ক্ষমতা হস্তান্তরের মৌলিক দায়িত্ব তাদের, সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের মৌলিক দায়িত্ব তাদের। তারা যদি সেখানে ব্যর্থ হন, বাংলাদেশে 2014 সালে একদলীয় নির্বাচন অথবা অনুগত দলদের নিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে। নির্বাচনে আমি আরো কথা শুনবো আপনার গোলাম আল্লাহ।